انا فاهم سل انك انت قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 20 শাবান 1444 হিজরি মোতাবেক 12 মার্চ 2023 রমজান মাস যেহেতু একেবারে নিকটে, আমরা মাহে রমজানুল মোবারকের দ্বার পর্যন্ত পৌঁছে গেছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের সাথে সুস্থতার সাথে যেন মাহে রমজান পর্যন্ত পৌঁছার এবং তাতে সেয়াম পেয়াম এবং সমস্ত ফরজ নফল ইবাদত বন্দেগি যথাযথ আদায়ের তৌফিক দান করেন। যেহেতু মাহে রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সেয়াম বা সোম, রোজা যাকে আমরা বলে থাকি বাংলা উর্দু ভাষায়, ভারত উপমহাদেশের ভাষায়, এই সিয়াম বা সওম সম্পর্কে আলোচনা আমাদের আগামী কয়েক সপ্তাহ চলতে থাকবে রমজানের শেষ পর্যন্ত। ফিকহু সিয়াম বা সিয়ামের মাসাইল, এই বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। আমরা যে কিতাব থেকে ফিকহু তাহারা পবিত্রতার মাসাইল আলোচনা করেছিলাম সেই কিতাব থেকে আমরা করবো ইনশাআল্লাহ তাআলা, আর প্রয়োজন হলে অতিরিক্ত কিছু তাতে সংযোজনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ নফল কবুল করেন, এলম আমলের তৌফিক দান করেন। তো ফিকহু সিয়ামের আজকে প্রথম করব, যাতে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সওমের অর্থ তাৎপর্য, সওম বা সিয়ামের হুকুম বিধান, হেকমত তত্ত্ব রহস্য এবং ফজিলত, যেহেতু কয়েকটি বিষয় রয়েছে আর আমাদের মাত্র সময় রয়েছে অল্প কয়েকটি সপ্তাহ, সুতরাং সংক্ষেপে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন, মনোনীত দিন ইসলাম, ইন্না দিন আইনদাল্লাহিল ইসলাম, এই দিন ইসলামের যে বিধিবিধানগুলি রয়েছে, এবাদত বন্দিগি রয়েছে, সেগুলি হচ্ছে বহুমুখী। এবাদত বন্দিগি হচ্ছে বহুমুখী, এক রকমের এবাদতে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সীমাবদ্ধ রাখেন, যাতে করে বান্দার পরীক্ষা নেওয়া সম্ভব হয় যে সে তার কুপ্রবৃত্তির অনুসরণ করছে, সে কি তার খেয়াল খুশি জীবন যাপন করছে, নাকি তার রবের আনুগত্য করছে, আদেশ নিষেধ মেনে চলছে। এ হচ্ছে উদ্দেশ্য এবাদত বন্দেগীর আদেশ দেওয়ার এবং বহুমুখী এবাদত বন্দেগীর আদেশ দেওয়ার। যতগুলি এবাদত রয়েছে ফরজ নফর, সমস্ত এবাদতকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক ধরনের এবাদত বন্দেগি রয়েছে যেগুলিতে প্রিয় বস্তু থেকে, যেগুলি মানুষের প্রকৃতির জন্য, মানুষের সৃষ্টিগত স্বভাব এর ক্ষেত্রে যে চাহিদা রয়েছে, মানুষের সৃষ্টিগত বা স্বভাব রয়েছে আর মানুষের মনের যে কামনা বাসনা রয়েছে, সেগুলো থেকে বিরত থাকতে হয়। দিনের
বেশ কিছু এবাদতবন্দি রয়েছে, সেই এবাদতবন্দি করলে প্রিয় বস্তু বা বিষয় থেকে বিরত থাকতে হয়। মন চাইছে কিন্তু সেগুলি আপনি করতে পারবেন না। তার একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে সিয়াম। এই সিয়াম, সিয়াম অবস্থায় মন চাইছে পানাহারের, কারণ মানুষকে ক্ষুধা পিপাসা লাগবে, মন চাইছে শারীরিক চাহিদা পূর্ণ করার যৌনতার, কিন্তু না সিয়াম অবস্থায় করতে পারবে না। উদ্দেশ্য কোনো পার্থিব গরজ নয়, বরং আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টের জন্য। ঈমান আর ভক্তি সাবন, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে যে আল্লাহ হচ্ছেন আমাদের রব এবং তিনি আমাদেরকে শরীয়তের বিধান দিয়েছেন, যে বিধান পালন করা আমাদের জন্য ফরজ, এই বিধান পালন করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো, জাহান্নামের আশা থেকে বাঁচতে পারবো। দ্বিতীয় রকমের এবাদতবন্দি রয়েছে, যাতে প্রিয় বস্তুকে ব্যয় করতে হয়, কোরবানি করতে হয়, উৎসর্গ করতে হয়। আগেটি ছিল প্রিয় বস্তু থেকে নিজেকে বিরত রাখতে হয়, মন খুব চাইছে কিন্তু আপনি তার কাছে যেতে পারবেন না। দ্বিতীয় রকমের এবাদতবন্দি হচ্ছে দিনের, যে খুব প্রিয় সবসময় আপনি নিজের কাছে রাখতে চান, তার আসক্তি রয়েছে, কিন্তু সেগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে দিতে হবে, কোরবানি করতে হবে, উৎসর্গ করতে হবে। যেমন যাকাত, যেমন সাদাকা, ধন সম্পদের ভালোবাসা, ধন সম্পদের ভালোবাসা মানুষের মধ্যে সৃষ্টিগত ভালোবাসা, আসক্তি, কিন্তু এত প্রিয় বস্তুকে ব্যয় করতে হবে, কোরবানি করতে হবে, যাকাতের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, অজহিয়ার মাধ্যমে, হজে এসে আর্থিক ইবাদত বন্দিগি অর্থ খরচ করে হজ উমরা করার মাধ্যমে ইত্যাদি। আর মানুষ একরকমের নাই, মানুষের প্রকৃতি একরকম নয়। কিছু মানুষ আছে যারা প্রিয় বস্তু থেকে বিরত থাকতে পারবে, যদি বলেন যে তোমাকে খেতে দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, তোমাকে যৌনতা করতে দেওয়া হবে না, এটা সহজ তাদের জন্য, কিন্তু একটা পয়সা বের করা কঠিন, পয়সার আসক্তি, কৃপণ, এখানে পরীক্ষা। একরকম থাকলে পরীক্ষা সুন্দর হইতো না। আবার এর বিপরীত কিছু আছে, কিছু মানুষ আছে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে দেবে, কিন্তু যদি বলেন যে একদিন না খেয়ে থাকতে হবে, একদিন পানি পান করতে পারবে না, একদিন তুমি যৌনাচার করতে পারবে না, তোমার স্ত্রীর কাছে যেতে পারবে না, তার পক্ষে সম্ভব নয়, এইখানেই পরীক্ষা। বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী ইবাদত বন্দেগী দিয়েছেন, বহুমুখী ইবাদত বন্দেগী আল্লাহ দিয়েছেন, যে শরীয়তের বিধান নিয়ে এতে আরো বহু হিকমত আছে, যাতে মানুষের বিরক্তি আগামী না আসে, একই রকম ইবাদত বন্দেগী করে। ইবাদত বন্দেগীর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়, তাজকিয়া নাফস হয়, কলব পরিষ্কার হয়, সমস্ত রকমের ময়লা আবর্জনা যে কলবের উপর আসতে থাকে সেগুলি থেকে মুক্ত হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর মানুষের পেট যত খালি থাকবে, যত বেশি অতিরিক্ত পানাহার থেকে বিরত থাকবে, তত বেশি এই ক্ষেত্রে সহযোগিতা পাবে। এখন আমরা দেখব সোম বা সিয়াম, এই দুটো শব্দ ইসলামের যে চতুর্থ স্তম্ভ, ইসলামের যে পাঁচটি স্তম্ভ তার চতুর্থ স্তম্ভ হচ্ছে সোম বা সিয়াম। কোরআনে সোম শব্দ এসেছে, সিয়াম এসেছে, আহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। মারিয়াম আলাইহিসসালামের ঘটনায় আল্লাহ বলছেন, ইন্নি নাযারতু লিরহমানি সাওমা, মারিয়াম আলাইহিসসালাম ভাষায় তিনি বর্ণনা করছেন, মারিয়াম আলাইহিসসালাম, সোম বা সিয়ামের শাব্দিক অর্থ কি, এর অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা। শাব্দিক অর্থের সাথে পারিভাষিক অর্থ, ইসলামিক পরিভাষা, ইসলামে যে গুরুত্বপূর্ণ ইবাদত
এর সম্পর্ক হচ্ছে যে সেয়ামে, সওমে, রোজাতে পানাহার, যৌনাচার আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলিতে সেয়াম ভঙ্গ হয়ে যায় অথবা সেয়াম দুর্বল হয়ে যায় যে কোনো গুনাহতে। এ সমস্ত কিছু থেকে বিরত থাকা, গুনাহ পাপ থেকে সবসময় বিরত থাকতে হবে। তার প্রশিক্ষণ তরবিয়ত হচ্ছে এই সেয়াম বা সোম, যাতে করে এক মাসের ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে গোটা বছর সারা জীবনটা পাপ মুক্ত জীবন কাটাতে পারে। আর যেসব কারণে সেয়াম নষ্ট হয়ে যায় সেগুলো থেকে বিরত রাখার, বিরত থাকার অর্থ সেখানে বিদ্যমান রয়েছে। এক কথায় সেয়াম অসম মানে বিরত থাকা। আর এই ইবাদত রয়েছে বিরত থাকা পানাহার থেকে, অন্যান্য যেসব মুফাত্তিরাত রয়েছে, সেয়াম ভঙ্গকারী বিষয় রয়েছে, সেগুলি থেকে শুভ সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত নিয়তের সাথে যে আমি সেয়াম পালন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেয়ামের বিধান কেন শরীয়তে দিয়েছেন, শুধু আমাদের এই শেষ শরীয়তে নয়, বরং যত আসমানি বিধান এসেছে আম্বিয়া রসুলগণের উপর সমস্ত উম্মতের ক্ষেত্রে সিয়াম ছিল। যেমন কোরআনে কেন আয়াত প্রমাণ করে, কোরআনে কেন সূরা বাকার আয়াত 183 থেকে 127 পর্যন্ত যে সিয়ামের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাতে প্রথম আয়াতে বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম কে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। তাহলে সিয়ামের বিধান মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির সংশোধনের জন্য, মানব জাতি একে পাপ মুক্ত করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, নোংরামি থেকে, পাপাচার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই জন্য সমস্ত উম্মত উপর আল্লাহ সিয়াম ফরজ করেছেন যুগে যুগে। লক্ষ্য উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, বড় উদ্দেশ্য, আসল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীরুতা অর্জন করা, প্রশিক্ষণ পাপ মুক্ত থাকা, তাকওয়া মানে বেঁচে থাকা, গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য হচ্ছে প্রশিক্ষণ। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সিয়াম থেকে উপকারিতা নেওয়ার তৌফিক দান করে। তো সিয়ামের যে সব হিকমত রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হিকমত হচ্ছে যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ওসিলা, মাধ্যম সংযত হওয়ার জন্য, মানব জীবনকে সংযত করার জন্য, পাপ মুক্ত করার জন্য। আর সেটি এই সিয়ামের মাধ্যমে এবং সিয়ামের সাথে সংশ্লিষ্ট যেসব আর অন্যান্য ইবাদতবন্দিগুলো রয়েছে এগুলির মাধ্যমে ফরজ ওয়াজিব আদায় করছেন আর হারাম থেকে বেঁচে থাকছেন। এই ফরজ ওয়াজিব আদায় করানো হচ্ছে তাকওয়া, আর হারাম নাজায়েজ নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকানো হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়ে। এই তরবিয়ত এই সিয়ামের মাধ্যমে হয়ে থাকে, এ হচ্ছে প্রথম হিকমত। সিয়াম রোজা মানুষকে অভ্যস্ত করে নিজেকে কন্ট্রোল করা, আয়ত্ত রাখার। কারণ মানুষ যখন নিজেকে কন্ট্রোল রাখতে পারে, আয়ত্ত রাখতে পারে না, তখন যা ইচ্ছা তাই বলে দেয়, যা ইচ্ছা তাই করে ফেলে। এমন যেন একজন মুসলিম না হয় যে যখন যা ইচ্ছা তাই বলে ফেললো, যখন যা ইচ্ছা তাই করে ফেললো, যখন যেমন ইচ্ছা তেমনই পদক্ষেপ নিল না, মোটেই না। যেখানে আল্লাহ বলতে বলেছেন বলবেন, যেখানে নীরব থাকতে বলেছেন নীরব থাকবেন, যেখানে আল্লাহ কদম বাড়াতে বলেছেন বাড়াবেন, যেখানে থেমে যেতে বলেছেন থেমে। এটি হচ্ছে বান্দার কাজ। এই প্রশিক্ষণ সিয়ামের মাধ্যমে হয়ে থাকে, সিয়াম এর জন্য অভ্যস্ত করে, জি, দায়িত্ব পালনে যোগ্য করে তোলে সিয়াম, কষ্ট বরদাস্তের ক্ষমতা, শক্তি যোগান দিয়ে থাকে। মানুষ যখন সিয়াম পালন করে তখন অনেক কিছু মন চাই, কিন্তু সেগুলি করতে পারে, সেগুলির কাছে যেতে পারে না, পানাহারের কাছে যেতে পারে না। আর অন্যান্য যেসব বিষয়গুলি রয়েছে মানুষের মনের চাহিদার, সেগুলির কাছে যেতে পারে না। এর মাধ্যমে সবর করার যে ক্ষমতা তৈরি হয়, যে কোনো কষ্টে, যে কোনো রকমের প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, সেখানে কষ্ট বরদাস্ত করার জন্য প্রস্তুত থাকে। সিয়ামের তৃতীয় হিকমত হচ্ছে যখন একজন মুসলিম
সিয়াম পালন করবো, যা রাখবে, তখন সেই ব্যক্তি হাড়ে হাড়ে টের পাবে যে ক্ষুধাতে কি কষ্ট, পিপাসাতে কি কষ্ট। অনেক মানুষ যেহেতু ধন সম্পদের অভাব নাই, রেজিকের অভাব নাই, খাবারের অভাব নেই, পানীয়র অভাব নেই, যখন যা ইচ্ছা খাচ্ছে পান করছে, জীবনেও ক্ষুধা লাগলে কি কষ্ট হয়, পিপাসা লাগলে কি কষ্ট হয়, না খেতে পারলে কেমন মানুষ ছটপট করে, এসব জানি না। বড় বড় মানুষ, আর অধিকাংশ মানুষ আজকাল স্বচ্ছল, খাবারের অভাব নেই, পানীয়র অভাব নেই। মুসলিম সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্রকে ভয় করেননি, বরং ভয় করেছেন ধন সম্পদের ফিতনাকে, আর দুনিয়াকে কামড়ে ধরাকে, দুনিয়ার পিছনে ছোটাকে, আর যেই ফিতনা অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। যখন এ অনুভূতি হবে, তখন আশেপাশে যেসব অসহায়রা রয়েছে, দরিদ্র রয়েছে, নিঃস্ব সর্বহারা রয়েছে, যারা দিনে একবারও খেতে পায় না, ভালো কোনো পানীয় পায় না, তাদের কথা স্মরণ হবে সবসময়। তখন নিজের ধন সম্পদ থেকে যাকাত ছাড়াও একটা বড় অংশ তাদের জন্য ব্যয় করবে, আল্লাহর সন্তুষ্টের জন্য তাদের সাথে এহসান করবে, সদাচরণ করবে। এর মাধ্যমে মানব সমাজে ভালোবাসা, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব গড়ে উঠবে এবং এই বন্ধন মজবুত হবে। এটি ছিল 3 নম্বর হেকমত। 4 নম্বর হেকমত হচ্ছে যে সিয়াম পালন করে করলে আত্মার পরিশুদ্ধি হয়, তাজকিয়া নাফস হয়। আর মানুষের মধ্যে যে নিচু চরিত্র রয়েছে, নিচু মানে যেসব চরিত্র রয়েছে, নোংরামি রয়েছে, অনেকের জন্মগত অথবা বংশগত, সমাজগত, সমাজ পরিবারে ওই রকমই নোংরামি সবাই ডুবে রয়েছে, সুতরাং এই যে নোংরামি গুলো রয়েছে বিভিন্ন কারণে, সে পারিপার্শ্বিক কারণের হোক অথবা তার নেচারটাই হচ্ছে নোংরামি করা, এই সমস্ত নোংরামি বা খারাপ চরিত্র থেকে, নিকৃষ্ট চরিত্র থেকে নিজেকে পাক পবিত্র করবে এসিয়ামের মাধ্যমে। লড়াই ঝগড়া করা, তর্ক করা, হইচই করা, আর মানুষের সাথে গন্ডগোল করা ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিছু ভালো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ফায়দা কানে ইয়াউমা সিয়ামি আহাদুকুম, যখন সিয়ামের দিন হবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, না ফাসেকি কথা বলবে, না জনাচার করবে, হইচই করবে না, কেউ যদি মারামারি করতে আসে, কেউ যদি গাল দেয়, তবুও গাল দেবে না, কোন রকম প্রতিক্রিয়া দেখাবে না, ফালিয়া কল বলবে ইন্নি বিরুন সাহেব, আমি ভাই সিয়ামে আছি, রোজে আছি ভাই। সিয়ামের তাজকিয়া নাফস আরেকটি দিক থেকে হয়ে থাকে, সেটা হচ্ছে যখন মানুষের পাকস্থলী শূন্য থাকে, পেট খালি থাকে, পেট ভরে না থাকে, তখন মানুষ আল্লাহমুখী হয়, মানুষের মধ্যে দুর্বলতা খানিকটা আসে, আর সেই পাপের কামনা বাসনার কমে আসে, যাতে সে ভালো কাজের জন্য সক্রিয় হয়ে উঠে। সিয়াম, এই রমজান মাসের সিয়াম ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন। এই সিয়ামের বিধান নাজল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দ্বিতীয় হিজরিতে, মদিনা হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে রমজানের আগে সিয়ামের বিধান এসেছে, তারপর দ্বিতীয় হিজরি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর সিয়াম পালন করেছেন সাহাবায়ে কিরাম। রমজান মাস হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মাস, উত্তম মাস, এবং রমজান মাসের শেষ 10 দিনের রাত হচ্ছে সমস্ত রাত, গোটা বছরের রাতের চাইতে উত্তম, এমনকি জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের যে রাতগুলো রয়েছে তার চাইতে উত্তম হচ্ছে রমজান মাসের শেষ 10 দিনের রাত। আর জিলহজ মাসের প্রথম 10টি দিন রমজান মাসের শেষ 10 দশকের দিনগুলির চাইতে উত্তম। জুমার দিন সপ্তাহের 7 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন, আর গোটা বছরের মধ্যে সবচাইতে উত্তম দিন, ফজিলতপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুন নাহার, ঈদুল আজহার দিন। আর গোটা বছরের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুন মিন আলফ শাহর। রমজান মাসের সিয়ামের বিধান, হুকুম, রমজান মাসের সিয়ামের
বিধান হচ্ছে যে রমজান মাসের সিয়াম ফরজ প্রত্যেক এমন মুসলিমের উপর যে হচ্ছে বালেগ সাবালক। প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে, কাফের ফরজ নাই। দুই নম্বর হচ্ছে যে সে সাবালক হবে, নাবালক হইলে ফরজ নাই, তবে রাখলে সব শুদ্ধ হবে, সব পাবে, কিন্তু ফরজ হয় না নাবালক নাবালিকের। তিন নম্বর শর্ত হচ্ছে যে আকেল হইতে হবে, অর্থাৎ বিবেক সম্পন্ন হইতে হবে, পাগল হলে ফরজ নাই। চার নম্বর শর্ত হচ্ছে যে সিয়ামের উপর সক্ষম হইতে হবে যেন সুস্থ হয়, অসুস্থ না। তোমার কানা মিন কুম্বারি জানার লক্ষণ, অসুস্থ কেউ যদি হয় তাহলে অন্য সময়, এখন রমজান মাসে সেটি ফরজ, তার ফরজ আছে কিন্তু অন্য সময়, স্থায়ী যদি অসুস্থ হয় তখন আর তার উপর, যতক্ষণ পর্যন্ত সুস্থ না হচ্ছে। পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে যাতে মকিম হয়, মকিম হইতে মুসাফির উপরে তখন ফরজ নেই, তবে যখন সফর থেকে ফিরে আসবে আর ফিরে এসে বাড়িতে সময় পাবে, অর্থাৎ বাড়িতে ফিরে আসলো, সে সফরে গিয়ে মারা গেলে আর সেগুলি কাজা নেই, কিন্তু সফর থেকে ফিরে আসলো তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজা করবে সেটি উত্তম, যদিও 11 মাস পর্যন্ত এই সুযোগ আল্লাহ দিয়েছে। নারীদের ক্ষেত্রে এছাড়াও শর্ত হচ্ছে মাসিক অবস্থায় যেন না হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর প্রসূতি অবস্থায় যেন না হয়। এই শর্তগুলি যখন বিদ্যমান থাকবে তখন একজন মুসলিমের উপর সিয়াম ফরজ। রমজান মাসের ফজিলত সম্পর্কে একটি হাদিস শোনাই, রমজান মাসের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সত্যি দরজা খুলে দেওয়া হয় আসলে যেই ভাষায় বলা হয়েছে সেই ভাষা, এটি হচ্ছে আসল অর্থ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেননি যে এটি আসল অর্থে নাকি রূপক অর্থে, না বিশ্বাস এই কথা বর্ণনাও করেননি যে এটি রূপক অর্থে বলা হয়, সুতরাং আসল অর্থে ধরে নিতে হবে। অসফিদাতি শায়াতিন, এবং শয়তানকে শিকল আবদ্ধ করা হয়, এটিও আসল অর্থে ধরতে হবে, রূপক অর্থে নয়, যে শয়তানকে ক্ষমতা দেওয়া হয় না, অথবা মানুষ যখন নেকিমুখী হয়ে যায়, ভালো কাজ বেশি বেশি করতে লাগে, তখন যেন শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, এই রূপক অর্থে বলা হয়েছে, এইরকম ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, বরং এগুলি আপন অর্থে রয়েছে। জান্নাতে দরজা গোটা রমজান খোলা থাকে, যে সুযোগ নেবে জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাত নিজের জন্য নিজের নসিবে নিয়ে আসতে পারবে। ফিজা আলিকে ফালিয়াতা না ফাসিল মোতান আফিসুন, আল্লাহ চেষ্টা করতে বলেছে, চেষ্টা করে আপনি আগে থেকে তকদিরের কথা দুনিয়ার ক্ষেত্রে বলেন, সব রকমের চেষ্টা করছেন রুজি রোজগারের জন্য, তারপরও কোথাও ব্যর্থ হলেন, আপনি লস খেয়ে গেলেন, আপনি বেতন পেলেন না, আপনি শেষ ফলটা ভালো হলো না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন দুনিয়ার ক্ষেত্রে, ঠিক তেমনি দিনের বিষয়টিকে এর চাইতে ভালো করে বোঝার চেষ্টা করতাম, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় রমজান মাস পর্যন্ত, এই জন্য দেখা যায় যে মানুষ নেকির দিকে চলে আসছে, গুনাহ সমাজ থেকে পরিবার থেকে কমে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজকে গুনাহ মুক্ত করুন, মুসলিম সমাজকে জান্নাত মুখী করুন, মুসলিম সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে তৌফিক দান করুন। সিয়ামের ফজিলত অনেক হাদিস রয়েছে, লেখক কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিসে কুদসি, যে হাদিসটির একটা অংশ একটু আগে বলছিলাম, সেটি কোনো জায়গায় লম্বা রয়েছে, কোনো জায়গায় একটু সংক্ষেপে রয়েছে, এখানে যেটুকু নিয়ে আসা হয়েছে হাদিসে কুদসিটি আপনাদের শুনে, আবু হুরায়রাহ তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমালি ইবনি আদম ইউযাফুল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা 700 দাইফ। আল্লাহ বলছেন, তারপরে আল্লাহ রাব্বের কথা আসছে, আদম সন্তানের প্রতিটি নেকি, একটি নেকিকে 10 গুণে বর্ধিত করা হয়, 10 গুণ থেকে নিয়ে এলা 700 পর্যন্ত করা হয়। যে কোনো একটি কাজ করলে মানুষের ইখলাস, মানুষের অবস্থা, বিভিন্ন দিক লক্ষ্য করে, বিভিন্ন দিককে কেন্দ্র করে
দশ কমপক্ষে 10 থেকে শুরু করে কারো সেটি 20 30 50 100 200 400 500 600 700 পর্যন্ত নেকি বর্ধিত হয়। কাল আল্লাহ আজ্জা জাল কিন্তু মহান আল্লাহ বলছেন এ সিয়াম সম্পর্কে রোজা সম্পর্কে ইল্লা সাও তবে সব রোজা ফাইনাহু লি এটি শুধুমাত্র আমার জন্য সমস্ত ইবাদত আল্লাহর জন্য কিন্তু এটি শুধু আল্লাহর জন্য কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস বলছে এই জন্য যে সিয়ামে কোন রকমের রিয়া সুমআ লোক দেখানোর কোন সুযোগ নেই লোককে দেখানো শোনানো না ইচ্ছা করলে যে কোনো ব্যক্তি সমাজে হয়তো সমাজের লোক মনে করছে সেই লোকটি রোজা অবস্থা আছে সিয়াম অবস্থা আছে কিন্তু সে কখন সে সিয়াম ভঙ্গ করেছে ভিতর ভিতর লুকিয়ে নির্জনে পান করে নিচ্ছে খেয়ে নিচ্ছে কেউ টের পাচ্ছে না ঘরের লোক টের পাবে না সবচেয়ে কাছের লোক টের পাবে না স্বামী সম্পর্কে স্ত্রী টের পাবে না স্ত্রী সম্পর্কে স্বামী টের পাবে না ছেলে মেয়েরা বাপ মা সম্পর্কে টের পাবে না বাপ মা সম্পর্কে ছেলে মেয়েরা টের পাবে না যদি আল্লাহর ভয় না থাকে কিন্তু সালাত যদি না পড়ে অবশ্যই টের পেয়ে যাবে আশেপাশে জাকাত না দিলে অবশ্যই জেনে ফেলবে হ্যাঁ হজ উমরা না করলে করলেও জানবে না করলেও জানবে ফাইনা হলে এই জন্য বলা হয়েছে যে সম শুধুমাত্র আমার জন্য ওয়ান আজিজিব সুতরাং আমি তার প্রতিদান দেব কারণ ইয়াদা ওয়াশাহওয়াতাহু তাউমিন আজালি আমার ভয়ে আমার সন্তুষ্টির জন্য সে নিজের যৌন চাহিদা এবং তার পানাহার পরিত্যাগ করেছে তারপরে বলছেন লিসাইমা ফারহাতান রোজাদার যে সিয়াম পালনকারী তার জন্য দুটো খুশির বিষয় রয়েছে খুশির সময় রয়েছে একটা হচ্ছে ফারহাতুন ইন্দা ফিত্রে যখন ইফতার করে তখন খুব খুশি হয় যে একটি সিয়াম পূরণ করতে পারলাম সাবাত আল আজর ইনশাআল্লাহ আমার নেকি সাব্যস্ত হয়েছে যে দোয়াটি এখানে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুশি যে আলহামদুলিল্লাহ যখন গোটা রমজানটা শেষ আলহামদুলিল্লাহ এই বছরের আর গোটা রমজানের 30 বা 29 যা ছিল রাখতে পারলাম কি একটা খুশি এই খুশি কেউ কেউ বলেছেন যে আরেকটা দিক খুশি রয়েছে সেটা হচ্ছে সারাদিন মানুষ খিদায় পিপাসায় থাকার পরে সন্ধ্যাবেলে যখন খাবার খায় তখন একটা খাবারটা যখন সামনে হাজির হয়েছে আর খেতে পেয়েছে তখন খুশি হয় কিন্তু এটি তুচ্ছ বিষয় এই ব্যাখ্যা দুর্বল বরং সঠিক ব্যাখ্যা হচ্ছে যে একজন মমিন খুশি হয় তার ইবাদত বন্দিগি আল্লাহ যে করার তৌফিক দান করেছেন একটি সিয়াম পালন করতে পারেন এই জন্য সে খুশি হয় ফারহাতুন ইনদা লিকায় রব্বিহি আর রবের সাথে যখন সাক্ষাৎ হবে তখন যে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয় প্রতিদান দেবেন বদলা দেবেন আজরে আজিম দেবেন মহা পুরস্কার দেবেন এতে যে খুশি হবে সেটাও কল্পনার বাইরে ওয়ালা খুলুফু ফামিস সাইম মানুষ যখন সিয়াম অবস্থায় থাকে আর পাকস্থলী একবারে শূন্য হয়ে যায় খাদ্য থেকে পানীয় থেকে তখন ভিতর থেকে পেটের ভিতর থেকে মুখের দিকে একটু ঘ্রাণ আসে যেটি দুর্গন্ধ মানে কিন্তু এইটি এমনি দুর্গন্ধ হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটি অত্যন্ত প্রিয় মিস্ক যে অত্যন্ত মূল্যবান আতর তার চাইতো মৃগ নাভি থেকে যে তৈরি হয় সেই আতর মূল্যবান আতর তার চাইতো বেশি আল্লাহর কাছে প্রিয় এর মানে এই নয় যেটা অনেকে ভুল বলে থাকে যে সিয়াম অবস্থায় মুখের ভিতরের গন্ধ এই গন্ধটি আল্লাহর কাছে প্রিয় আর এটা বুঝতে গিয়ে এই মুখের গন্ধ যাতে বেশি হয়ে থাকে আল্লাহর কাছে বেশি প্রিয় হয় সারাদিন মিসওয়াক করবেন না সারাদিন দাঁত মুখ পরিষ্কার করবেন না না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় সকালে মিসওয়াক করেছেন দুপুরে জোহরে আল করেছেন আসরে করেছেন সন্ধ্যাবেলা ইফতারের আগে করেছেন সবসময় করেছেন সুতরাং এই ধারণাগুলো তবে পেস্ট বা পাউডার ব্রাশ ব্যবহার করা এগুলি থেকে সতর্কতামূলক বেঁচে থাকে একদল বলেছেন এতে সিয়াম নষ্ট হয়ে যায় সেই জন্য সতর্কতামূলক বেঁচে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা এই হাদিস বুখারী মুসলিমের হাদিস জি হাদিস বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিস দিয়ে শেষ করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন যাবে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায় সিয়াম পালন করলো তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া অতীতের সাগিরা ছোট গুনাহ সবগুলি মাফ করা হবে ওয়া ইউরজাল কাবায়ির আশুকার গণ বলেছেন
যে গুনাহ কাবিরা যদি থাকে সেগুলির ক্ষেত্রে আল্লাহর কাছে আশা রাখা যায়, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে তওবার সংযোজন করতে হবে, কারণ তওবা করে ফিরে না আসলে, পাপ মুক্ত না হলে কাবিরা গুনাহ মাফ হবে না, এই মর্মে অনেক দলিল প্রমাণ রয়েছে। জি ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতুন উদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল বলেছেন যে কাবিরা থেকে তোমরা যদি বেঁচে থাকো তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতুন, তোমাদের ছোট ছোট সাগিরা গুনাহগুলিকে মোচন করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে জায়গা দেব। আজকের আলোচনা এখানে শেষ করছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের নেক আমল কবুল করুন এবং আল্লাহ রব আমাদেরকে সিয়াম কিয়াম আরো যে সমস্ত ইবাদত বন্দেগী রয়েছে, বহুমুখী ইবাদত বন্দেগী যে রমজানের সাথে বা সিয়ামের সাথে সংশ্লিষ্ট রয়েছে সবগুলিতে পুরোপুরি অংশ নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহ রব্বুল আলমিন সহজ করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত দিনি ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আমরা বলবো যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য, যেহেতু আজকে সিএম এর উপর আলোচনা হলো, আসলে আমরা চেষ্টা করি আলোচনার সম্পর্কিত প্রশ্নগুলো করে আমাদের আলোচনাটা আরো যেন আমাদের কাছে প্রস্ফুটিত হয়, সুন্দর হয়, আমরা বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রাধান্য দিব। এবং প্রশ্ন করার যেহেতু সময় স্বল্পতা, অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করেছেন, চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য। আর অবশ্যই একটা করে প্রশ্ন, আর যে যে দেশ থেকে বা শহর থেকে প্রশ্ন করছেন প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সময় না নিয়ে আমরা প্রশ্নতে যাচ্ছি। শুরুতে প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। রাত্রে অনেকেই আমরা যখন থাকি, রাত্রে অনেক ছোট এখানে দিন, তো রাত্রে যখন থাকার পরে দিনে অনেকেই ঘুমায়, সারা দিন ঘুমায়, শুধু ফরজ নামাজগুলা বা সুন্নত নামাজগুলা আদায় করে, এতে সিএমের কোন ক্ষতি হবে কিনা বা কি, এ ব্যাপারে কিছু বলবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেহেতু আমাদের বিষয়বস্তু হচ্ছে ফিকহ সিয়াম, সিয়ামের মাসাইল, সুতরাং সিয়াম রোজা রমজান সম্পর্কে প্রশ্ন করাটাই হচ্ছে বাঞ্ছনীয়, এই বিষয়টি যেন ভাই বোনদের মনে থাকে এবং সে অনুযায়ী প্রশ্ন করেন। অনেক প্রশ্ন হতে পারে, অনেক কিছু জানা অজানা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন। তো সিয়াম অবস্থায় অনেকে সারাদিন ঘুমায়, যেহেতু সারা রাত জাগে, আর বিশেষ করে রাত ছোট হওয়ার কারণে যেটা বললেন সেটা ওই পশ্চিমা দেশগুলিতে এই সময়টা হয়তো রাত ছোট আর দিন বড় খুব বেশি, অন্য অন্য দেশে আছে, তবে তুলনামূলক পশ্চিমা দেশে ইউরোপ আমেরিকায় রাত এখন বেশি ছোট হবে আর দিন অনেক বড় হবে, সেই জন্য রাত্রে হয়তো ঘুমায় না অথবা ঘুমাবার সুযোগ পায় না, এটা বলুন। কিন্তু আরব দেশে এমনি মানুষ সারা রাত জাগে, রমজান মাসে এখানে পরিবেশ হচ্ছে গোটা সৌদি আরবে বা আরব দেশগুলিতে সবগুলিতে প্রায় সব লোক গোটা রাত এমনি জাগে, যারা ভালো মানুষ কিছু ভালো কাজের মাধ্যমে জাগে, আর যারা এমনি দুনিয়াদার মানুষ তারা বিভিন্ন পাপে আর সময়ের অপচয় আর সময়ের সাথে খারাপ আচরণ, দুর্ব্যবহার যেটি বলা যেতে পারে, এইভাবে সময়কে নষ্ট করে, সময়কে নষ্ট করে। জি সারা তেমনি যেই সেই কাজে জেগে থাকে আর দিনে হয়তো সিয়ামটা পালন করে মাত্র, আর তারপরে শুয়ে থাকে, অনেকে তো জোহরও পড়ে না, শুয়ে থাকে, ওদের কথা বলছি না, যারা হয়তো জোহরটা পড়লো আবার ঘুমিয়ে গেল, আসর পড়লো আবার ঘুমিয়ে গেল, কারণ ইফতারেও চিন্তা নেই, কেউ হয়তো তাদের জন্য ইফতার প্রস্তুত করার জন্য মা আছে, স্ত্রী আছে ইত্যাদি, এই রকম যারা আছে তারা কোনো ভালো মানুষ নয়, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে এতে কি সিয়ামের ক্ষতি হবে, সিয়ামের ফরজ আদায় হবে,
দেখেন সিয়ামের দুটো দিক রয়েছে, রোজার দুটো দিক রয়েছে। একটি হচ্ছে ফরজ আদায় হয়ে যাওয়া, যে আপনার দায়িত্বে কোতিবা আলাইকুম সিয়াম, আল্লাহ রমজান মাসের সিয়াম ফরজ করেছেন, ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুম, কেউ যদি রমজান মাস পেয়ে যায় তাহলে অবশ্যই সিয়াম পালন করবে, এটি আদায় হলো তার ফরজ, কান থেকে নাম হলো। আল্লাহর কাছে জবাবদেহিতা করতে হবে না যে তুমি রমজান মাসের সিয়াম কেন রাখো, কিন্তু সেই ব্যক্তি যে সিয়ামের উপর মহা পুরস্কার ছিল, অকল্পনীয় পুরস্কার ছিল, সেগুলির অধিকাংশ থেকে বঞ্চিত থাকবে। যেমন সিয়াম অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে আল্লাহ সে সিয়ামের ধার ধারেন না, হাদিস রয়েছে সহিহ মুসলিমের হাদিস। যেমন আরেক হাদিস রয়েছে যে রুব্বা সায়মিন, অনেক রোজাদার রয়েছে, লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ, তার এই রোজা থেকে সিয়াম থেকে সে ক্ষুধা ছাড়া আর পিপাসা ছাড়া কিছুই পায় না, তার মানে নেকি তেমন পায় না। যারা সারাদিন ওই রকম শুয়ে থাকে তাদের অবস্থাটা ঠিক ওই রকমটাই, অনেক নেকি থেকে তারা বঞ্চিত হবে। আর এরা মূলত আসলে নেকির কাজে অগ্রগামী না, আর নেকির কাজে আগ্রহীও না, যে কিছু নেকি হাসিল করি, জান্নাত হাসিল করি, জাহান্নাম থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি লাভ করি, ইতকুমিনার যেটি প্রত্যেক রাতে আল্লাহ জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্তি দেন, ছাড় দেন, সেই দলে সামিল হই, সব চিন্তা চেতনা তাদের নেই, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তবে সারা রাত যদি জেগে থাকেন, এবাদত বন্দেগীতে কিছুটা অংশ কাটলো, অনেকের কাজকর্ম ডিউটি আছে, ব্যস্ততা আছে, যেমন আরব দেশগুলিতে অনেক প্রতিষ্ঠানে সারা রাত কাজকর্ম থাকে, ডিউটি থাকে, সুতরাং দিনে তো ঘুমাতেই হবে, সকালবেলা ঘুমিয়ে নেন, যথেষ্ট। একজন মানুষের একটা না পাঁচ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট। আমি তো পাঁচ ঘন্টা পরে যে এমনিতে ঘুম আসবে এমনটা আমি জানি না, এমনিতে জাগতে পারবেন, কোনো অ্যালার্ম লাগবে না। জি, আর পাঁচ ঘন্টার পরে আরো যদি আপনি চান যে ছয় ঘন্টা ঘুমাবো, ব্যাস যথেষ্ট, পাঁচ থেকে নিয়ে আট ঘন্টা, আট ঘন্টার বেশি ঘুম ক্ষতি আর পাঁচ ঘন্টার কম ঘুম ক্ষতি, এ দুটো কথা মনে রাখবেন। জি, আর এটি হচ্ছে মধ্যম পন্থা ঘুমের ক্ষেত্রে, সীমা লঙ্ঘন করবেন না আর নিজের শরীরের উপর জুলুম করবেন না, দুটো থেকে বেঁচে থাকবেন, এফরাত তাফরিত বাড়াবাড়ি থেকে আর নিজের উপর কঠোরতা থেকে, দুটো থেকে বেঁচে থাকবেন। সকালবেলার ঘুম যদি সকালে ঘুমান, যেমন সৌদি আরবে ফজর আজকাল হয়ে যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটায়, তো সাড়ে পাঁচটায় ছয়টায় যদি ঘুমাই, ছয় পাঁচে এগারোটা, জোহর আগে উঠে গেল, জোহর হচ্ছে বারোটায়, যথেষ্ট। জোহর পড়লো, তারপরে জোহর পর কোরআন কারিম তেলাওয়াত করলো, আসর পর কোরআন কারিম তেলাওয়াত করলো, অথবা দুনিয়ার কাজকর্ম করলো, ছেলে মেয়েদের তরবিয়ত করলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সারাদিন ঘুমিয়ে তো আবার জোহর পর ঘুমিয়ে গেল, আসর পরে ঘুমিয়ে গেল, এরা কখনো ভালো মানুষ না। নবী সাল্লাম সাহাবাই কেরাম সালামদেরই আদর্শ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদেরকে শিখায় যে নবী সাল্লাম এই রমজান মাসে বদর করেছেন, নবী সাল্লাম রমজান মাসে মক্কা বিজয় করেছেন, ফতে মক্কা করেছেন, রমজান মাসে এছাড়াও বেশ কিছু জিহাদ এবং অভিযানে নবী সাল্লাম সাহাবাই কেরাম গিয়েছেন। সুতরাং এগুলি আমাদেরকে মনে রাখতে হবে, এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আল্লাহ এই বিষয়টি জেনে নিয়ে মেনে নিয়ে পালনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়রান। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাবিহা তাহসিন, আপনি প্রশ্ন করুন। ও বারকাতু, আমি আব্দুল মোহাইমেন হক নিউ ইয়র্ক থেকে। আমার কোনো প্রশ্ন না সহায়ক, আমার ছোট মেয়েটা সাত আট মাস যাবত খুব পড়াশোনায় খুব অমনোযোগী, সে একটা ইসলামিক মাদ্রাসায় পড়ে, তার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন। আমিও আপনাদের আপনার ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, দোয়া করি আপনার মেয়ের জন্য, আপনার জন্য, আপনার পরিবারের সকল সদস্যের জন্য, এইরকম যেসব ভাই বোনেরা আমাদের সাথে বিশেষভাবে আজকে আছেন তাদের জন্য দোয়া করি, আর প্রত্যেক মমিন মমিনাতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য ভালো করেন, আপনার মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন যেন যদি কোন রকমের অসুস্থতা থাকে, কোনো অনিষ্ট থাকে, তো সে অনিষ্টকে অসুস্থতাকে দূর করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন লেখাপড়া করে দিন দুনিয়ায় ভালো করে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিক কল্যাণ দান করেন,
আল্লাহ শিফা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, আমাদেরকে আপনাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল হেফাজতে রাখেন। জি আমিন, জাযাকাল্লাহ খায়র। ব্রাদার সাবিহা, জি আপনার ফোনটাকে মিউট করে দিন। আমি জাস্ট ওই সকল ভাইদের, ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি যারা হয়তো ডিফারেন্ট ওয়েতে আপনারা প্রশ্ন করতেছেন বা ফোনটাকে আনমিউট করতেছেন, যেটা আপনাদের জুম অ্যাপে আনমিউট করতে বলা হবে, এই সিস্টেমেটিক্যালি প্রশ্ন করাটাই বা ফোনটা আনমিউট করাটাই বাঞ্ছনীয়, আদারওয়াইজ আপনাকে আমরা মিউট করতে পারছি না। তো প্লিজ আপনি আপনার ফোনটা যে নিজ দায়িত্বে মিউট করে নিন ইনশাআল্লাহ। চেষ্টা করুন আমাদের অ্যাপে যখন আপনাকে ফোন আনমিউট করতে বলা হয় সেটা ফলো করুন, সেইভাবে ফোনটাকে আনমিউট করে প্রশ্ন করুন ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন উর্মিলা আক্তার উর্মি, আপনি প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছি আপনার ফোনের স্ক্রিনে কি আনমিউট করতে বলা হয়েছে কিনা, কারণ আমি শুধু জানতে চাচ্ছি আমাদের সিস্টেমে কোনো ডিফেক্ট হলো কিনা। জি জি, আমার এখানে আনমিউট করতে বলা হয়েছে, আমি আনমিউট করছি। ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করুন। জি জি, আমরা এবছর রমজানে ইনশাআল্লাহ উমরাতে যাব, তো ই করছে আর কি। ওই যে আমরা তো আলহামদুলিল্লাহ সহিহ বুখারীর হাদিস থেকে জানতে পারছি যে মানে আর কি মানে মুখের পর্দাটা রক্ষার জন্য ইনশাল্লাহ আমি নিয়ত করছি যে মানে উপরে আলগা একটা মানে ওড়না দিয়ে মানে এক হাত একটু ঝুলাই রাখবো। কিন্তু আমার দুটো বাচ্চা ছোট, একটা 5 বছর একটা 2 বছরের, তো আমার হাজবেন্ডের সাথে অবশ্যই তাদের আমাকে একটু হেল্প ধরতে হবে বা হেল্প করতে হবে মাঝে মাঝে। তো আমার এক্ষেত্রে মানে যদি হতে পারে যে মানে ছড়ে যেতে পারে ওড়না, তো সেক্ষেত্রে কি একটু পেঁচানোর মতো কি করা যাবে কিনা, অথবা যখন আমার ওড়নাটা মোটামুটি শেষ হয়ে যাবে তখন কি আমার কি আবার ওয়েট করতে হবে মানে হোটেলে যে চুল কাটা পর্যন্ত হারাম হওয়ার জন্য, নাকি আমি ওই অবস্থাতেই নিকাবটাকে পরে হালাল হওয়ার সিস্টেম আছে? জি, প্রথম কথা আপনার প্রশ্ন উত্তরের জন্য বারাকাল্লাহ ফিক। আপনার প্রশ্ন উত্তরের জন্য প্রথম বলবো যে উমরাতে আসছেন, আল্লাহ যেন কবুল করেন এবং সফরকে সহজ করেন, সহি সালামত নিয়ে আসেন, সহি সালামত নিয়ে যান, এবং আল্লাহ রাব্বানা আপনাদের উমরা জিয়ারা সমস্ত ইবাদত বান্দিকে আল্লাহ যেন কবুল করেন, সফরে বাড়িতে সব সময় আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে নিরাপদ রাখেন। তো উমরা করতে আসলে বা উমরা বা হজি করেন যতক্ষণ পর্যন্ত আপনি এহরামে আছেন, এহরাম যে বাঁধলেন আপনি মিকাত থেকে, যতক্ষণ এহরাম শেষ না হবে, এহরাম সাফা মারো সাই করলে শেষ হয়ে যায় না, বরং যতক্ষণ চুল না কেটেছে ততক্ষণ আপনি এহরাম অবস্থায় আছেন। সুতরাং ততক্ষণ পর্যন্ত এহরামের যে বিধি নিষেধ গুলি রয়েছে, এহরাম অবস্থায় যে সব নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলিতে বেঁচে থাকবেন। যেসব নিষিদ্ধ কাজ রয়েছে তার একটি হচ্ছে বন্ধের ক্ষেত্রে ওয়ালা তান্তাকিবুল মারআতুল মুহরিমা, এহরাম কারিনী নারী নিজের মুখমন্ডলের ওপর নিকাব ব্যবহার করবে না। নিকাব মানে এই যে ফাটল বলে, এই যে এতটুকু জায়গা যে ফাটল থাকে দুটো চোখের সামনে আর বাকি কাপড়টা বাঁধা থাকে ছোট্ট যেটা নিকাবের, এটা ব্যবহার করবে না। কিন্তু কোন এমন কাপড় যদি এখানে বেঁধে নেন আর ঝুলিয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই, ঝুলিয়ে নেবেন, শুধু নিকাব ব্যবহার করবেন। পাতলা কাপড় যেগুলো রয়েছে আজকাল সেই কাপড়টাই ফাটল নয় কিন্তু আপনার এখানে বাঁধা আছে, বাঁধা থাকলে অসুবিধা নেই। অথবা ওড়না আছে এর চাইতে ভালো, ওড়না আছে একটু বড় ওড়না পাতলা ওড়না, যে ওড়না মাথা ঢাকা থাকবে, আর তার সাথে যখন দেখবেন যে বেগানা পুরুষরা আছে প্রায় সময় তো অফে সাফাবুরো সাইতে রাস্তাঘাটে বেগানা পুরুষ তো থাকছে নন মহারম, সুতরাং ঝুলিয়ে নেবেন। এখন বাচ্চা কোলে নেওয়ার ক্ষেত্রে যদি দেখা যায় যে চেহারা খুলে যাচ্ছে, চেহারা যদি খুলে যায় তো কোনো দোষ নেই, সেক্ষেত্রে এহরাম অবস্থায় যেহেতু আছেন তো এহরামে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবে। চেহারা একটু যদি অনিচ্ছাকৃত খুলে যায় সমস্যা নেই, কিন্তু যেন মাথার চুল না খুলে যায়। তো মাথাতে অবশ্যই বাঁধবেন, আপনি একটু প্রশ্ন করেছেন সেখানে যে আমি কি সেটা বেঁধে নিতে পারবো, হ্যাঁ আপনি মাথাতে বেঁধে নিতে পারবেন, মাথার এটাকে শক্ত করে বেঁধে নেবে যাতে করে মাথার উপর থেকে সেটা খুলে না যায়, আর তারপরে যে অতিরিক্ত অন্যটা থাকবে সেটা চেহারার উপরে থাকবে, আর এখানে যদি বাধা থাকে আর সামনে ঝুলানো থাকে কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে অনেক মহিলারা ভাবে, আমি বেশ কিছু আরব বিভিন্ন দেশের আরব মহিলাদেরকে দেখেছি, এটা লম্বা টুপি পরে আসে আর খেজুর পাতার যাতে করে সামনের দিকে একটু বেড়ে আছে, টোপ বেড়ে আছে, আর ওরা মনে করে যে ওই কাপড়টা যাতে চেহারায় স্পর্শ না করে, এমন কিছু বিধান নেই আর কঠোরতা নেই। গত সপ্তাহে একটি আলোচনা করেছি মহিলাদের ওমরা,
আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ চলে আসবে, আজকে চলে আসবে হয়তো, আপনি আজকালের মধ্যে পেয়ে যাবেন, ওটা শুনে নেবেন বিস্তারিত। মহিলাদের ওমরা আর পুরুষের ওমরায় কি পার্থক্য রয়েছে সবগুলি তাতে স্পষ্ট করা হয়েছে। আশা করি প্রত্যেক বোন এই আলোচনাটি থেকে উপকৃত হবেন এবং তাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হবে। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়র। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন, শাহিদুল ইসলাম আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আবুধাবি থেকে বলছি শাইখ। বলেন ইনশাআল্লাহ। শাইখ আমার প্রশ্নটা যদিও আলোচনা রিলেটেড না, তারপরে আমি প্রশ্ন করার জন্য দুঃখিত। আসলে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে কিছু মাদানী আলেম আছে, ওনারা নিজেকে সালাফি সহি আকিদার দাবি করে না, কিন্তু ওনারা সালাফিদের সমস্ত লেভেলে ওনারা ওয়াজ মাহফিল করে, এই বিষয়ে আপনার নসিহা কি? সালাফি দাবি করে না বলে যে আমি সালাফি নই, এরকম বলে? এরকম সালাফি কোথাও বলে না যে আমি সালাফি বা আমি আহলুল হাদিস বা আমি সহি, ওনারা শুধু দাবি করে। আহলে হাদিস হয়তো সংগঠন করে না, কোনো সংগঠনের সাথে জড়িত নয়, কিন্তু আমি সালাফি নই এই কথা তো বলে না। আপনি না সালাফি নই এটা বলে না। দেখেন আমাকে পজিটিভ বলতে হবে যে আমি সালাফি, এটা জরুরি নয়, কিন্তু নেগেটিভ যেন না বলে একজন মানুষ কমপক্ষে যে আমি সালাফি নই, এই কথা যদি বলে তাহলে তার সমস্যা আছে মানুষ। কিন্তু সালাফি অমুক বলে না, কিছু বলে না, জরুরি নয়। আমি আকিদাই মানহাজে এবাদত বন্দেগীতে আখলাকে সালাফি আছে কিনা এটা দেখার বিষয়, বিশেষ করে আকিদার মানহাজে সেটা অবশ্যই। আর তারপরে আখলাক আমল তো মানুষের ত্রুটি থাকতেই পারে, তো যতটা ত্রুটি হবে ততটা ত্রুটি সালাফিয়াতে, কিন্তু আকিদা মানহাজে ত্রুটি থাকলে সালাফি হওয়া যায় না, করে না একজন মাদানী আলেম, এতটাই যথেষ্ট তার সালাফি হওয়ার জন্য। আমি সালাফি নই যদি বলে তাহলে জানবো যে না সে বিভ্রান্ত, তার মধ্যে সমস্যা আছে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু স্টেজে উঠে বলতে হবে যে আমি সালাফি, কোনো জরুরি নেই। জি সালাফি বলছে আর সালাফি নয়, সম্মিলিত মোনাজাত করছে আর সালাফ, মেলা বেদাত করছে বা মেলা উল্টো পাল্টা কাজ করছে, অনেকে হারাম খাচ্ছে আর সালাফি, তো এই সালাফিতে কি কাজ দেবে ভাই? সালাফি হইতে হবে আসলে, আর সালাফি নই এ কথা বলা চলবে। যে ব্যক্তি, আবার বলছি, কোনো ব্যক্তি যদি বলে যে আমি সালাফি নই, তাহলে কি তুমি ইখওয়ান, তাহলে তুমি মওদুদীপন্থী, না তুমি তবলিগি, তুমি সুফি? তো অবশ্যই সালাফি বলতে হবে যদি বলতে হয়, আর না বলে তাহলে তাকে হইতে হবে, কমপক্ষে হইতে হবে, না করা চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান। জি আমিন। প্রশ্ন করবেন নুসরাত, আপনি প্রশ্ন করুন। নুসরাত ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন শেখ? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ শুনতে পাচ্ছেন? জি শুনছি, বলেন। জি সরি শেখ, আমি একটু বাইরে আছি তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আমাকে ক্ষমা করবেন। আমি টপিক রিলেটেড প্রশ্ন না, বাট অনেকদিন ধরে প্রশ্ন করার চেষ্টা করছি। আমার নানা অনেক আগে মারা যান এবং উনি হজ করে যেতে পারেন নাই। আমার মা সম্প্রতি ওনার হজটা বদলি হজ করাতে চাচ্ছেন, তো চাচ্ছেন সহি সুন্নাহ ভাবে কাকে দিয়ে করাতে সৌদি আরবে, এরকম কোনো ব্যবস্থাপনা কি আপনার মাধ্যমে হতে পারে যাকে আপনি চেনেন, বা আপনি নিজে যদি রাজি হন আমার নিজের আমলের বেশি প্রয়োজন, সুতরাং বদলি হজ করি না। তবে আমার চাইতে ভালো মানুষ, পরেশগার মানুষ পাওয়া যেতে পারে, তো আপনাদের সহযোগিতা করা যেতে পারে, সহযোগিতা প্রয়োজন না হলে আমাদের যে জুম প্রোগ্রাম পরিচালনা করছেন একরাম ভাই, তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি হয়তো এরকম লোকের সাথে কথা বলে ব্যবস্থা করি ইনশাআল্লাহ। জি তো এটা কি এই বছরই হতে পারে সম্ভাবনা আছে যদি আমরা এখনই প্রস্তুতি নিই? মানে হঠাৎ করে কি বলে, তো আলোচনা এখন তো আমাদের আসলে এইরকম পার্সোনাল আলোচনার জন্য এই অনুষ্ঠান না, এটা হচ্ছে মাসলা মাসাইলের জন্য। সরি শেখ, ঠিক আছে, আমি আমি সেভাবেই যোগাযোগ করব, আপনাকে মেসেজ দিবেন ইনশাআল্লাহ। জি জি জাযাকাল্লাহ খায়র শেখ, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত দিনী ভাই বোনেরা যারা প্রশ্ন করতেছেন,
আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আবারও বলবো যে আপনারা সিস্টেমেটিক্যালি অ্যাপের অপশন ফলো করে প্রশ্ন করার চেষ্টা করুন, ফোনটা আনমিউট করুন, আদারওয়াইজ আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজে আমাদের প্রশ্ন উত্তর শুনতে ব্যাঘাত করছে, তো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। তো নুসরাত, আপনার ফোনটাকে মিউট করে দিন ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন সানিকুল আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। বলো প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন ছিল এই সূত্রার ব্যাপারে, যেহেতু অনেক নামাজি যখন নামাজ পড়ে উনার সামনে দিয়ে যাতায়াত করা নিষেধ, কিংবা উনি সূত্রা রাখবে সামনে, আমার প্রশ্ন হলো মক্কাতে ওই এই মানে ই করা তাওয়াত করার সময়তে অনেক মানে নামাজ পড়ে, তো ওই নামাজে অনেকে দেখা যায় কি উনার সামনে দিয়ে যাতায়াত করে, তো ওই ওইটা আমি যেহেতু যাইনি তো আমি ভিডিওতে দেখতে পাই অনেক মোবাইলে, তো ওখানে কি উনার সামনে দিয়ে মানে নামাজের সামনে দিয়ে যাতায়াত করে তাদের কি মানে যাতায়াত করার জন্য তাদের কি কোনো গুনাহ হবে না, এ বিষয়ে কি তাদেরকে কোনো মানে ছাড় দেওয়া আছে? প্রথম কথা যে মক্কাতুল মুকাররামায় বা হারাম মক্কার হারামে একদল ফুকাহা বলেছেন যে এখানে সূত্র আবশ্যক নয়, কিন্তু তাদের কোনো দলিল নেই, হাদিসে কোনো দলিল নেই, তাদের যুক্তি যে এখানে হারামে সূত্রার প্রয়োজন নেই। এমনকি অনেকে মনে করে যে মদিনা তো সূত্রার প্রয়োজন নেই, কিন্তু এই মতটি ঠিক নয়, এই মতটি ঠিক নয়, এর পিছনে বা এর পক্ষে কোনো দলিল নেই। তাহলে মক্কা মদিনাতেও সূত্রা রাখতে হবে, যথাসাধ্য সূত্রা রাখতে হবে, কিন্তু এত ভিড় ভাড়ে, এখন তো গোটা বছর ভিড় ভাড়, এক সময় তো ছিল যে হজ মৌসুমে ভিড় থাকতো, সামলানো যেত না, মুসল্লির সামনে দিয়ে যেতে বাধ্য, আমি আপনিও যেতে বাধ্য, সবাই যেতে বাধ্য, রমজান মাসে এরকমটা হইতো আর হজ মৌসুমে হইতো, এখন তো সব সব সময় রমজান মাসের মতো হজের মতো ভিড়, আলহামদুলিল্লাহ সারা বিশ্ব থেকে ওমরা এমন ভাবে খুলে দেওয়া হয়েছে যে সব সময় ভিড় লেগেই আছে, যার ফলে মক্কায় বিশেষ করে, মদিনায় তো অনেকটাই সম্ভব যে কাছাকাছি কোনো দেয়ালের অথবা সূত্রা কোনো পিলারের কাছাকাছি হয়ে আমি সুন্নত গুলি পড়লাম, এটা সম্ভব, কিন্তু মক্কাতে সম্ভব নয়, যার ফলে যদি জরুরি হয় যে আমাকে যেতেই হবে আর এছাড়া বিকল্প রাস্তা মুসল্লির সামনে দিয়ে যাবো না, অন্যদিক দিয়ে কোনো রাস্তা নেই, তাহলে আজ্জারুরাত তবিহুল মাহজুর, শরীয়তের বিধান হচ্ছে আর ফিকহের সর্বসম্মতিক্রমে কায়দা হচ্ছে যে মানুষ নিরুপায় হলে নিষিদ্ধ কথা কাজ জায়েজ, মুসল্লির সামনে দিয়ে যাওয়া জায়েজ নয়, আর তারপরে মুসল্লির সামনে দিয়ে কতটা জায়েজ নয়, আমাদের দেশের মানুষের কিন্তু এই বিষয়টা বুঝে না, মনে করে যে এখান থেকে ধরেন ও 5 কাতার 7 কাতার পিছনে ও সুন্নাত পড়ছে, আর তার সামনে গোটা মসজিদ ফাঁকা পড়ে আছে আরো 5-7টা কাতার, সে দেয়ালের কাছে কাছাকাছি কোনো পিলারের কাছাকাছি লাগেনি, এর সামনে দিয়ে গোটাটাকে সে বুকিং করে ফেলেছে আর যাওয়া যাবে না, এটা ভুল কথা, এই ধারণা যদি কারো থাকে তো ভুল। একজন মুসল্লির অধিকার হচ্ছে তার সেজদা জায়গা পর্যন্ত, জি, 2 হাত থেকে শুরু করে 3 হাত, এতটুকু, ব্যাস এতটুকু তার জায়গা, সেজদার জায়গার পরে এক বৃহৎ জায়গা খালি থাকবে, যেমনটা 1 কাতার মাঝখানে আর 1 কাতার লাগানোর ক্ষেত্রে খালি থাকে, আর তারপর দিয়ে যেতে পারে, তারপরে জায়গা দিয়ে যেতে পারে যদিও সূত্রা না থাকে, তবে যথাসাধ্য যেই ব্যক্তি সলাৎ আদায় করবেন তিনি সূত্রা লাগিয়ে নেবেন। সূত্রা লাগানো ওয়াজিব না সুন্নাতে মুয়াক্কাদা, সঠিক মত জমহুর অধিকাংশ আইম্মা ইকরামদের মত যে সূত্রা লাগিয়ে সলাৎ আদায় করা অথবা কোনো একটা পিলারের কাছাকাছি ওয়ালিয়াদুমিন হোক, এই হুকুম গুলি সুন্নাতে মুয়াক্কাদা, এগুলি ফরজ ওয়াজিব নাই, অর্থাৎ বিনা সূত্রাতে কেউ যদি সুন্নাত পড়ে নেয়, কেউ ফরজ পড়ে নেয়, সে গুনাহগার নাই, তবে সুন্নতের খিলাফ কাজ করলো, সুন্নতের খিলাফ কাজ করলো, তবে সূত্রা নেই অবস্থায় যদি সেজদার জায়গা দিয়ে কেউ অতিক্রম করে, যেই জায়গাটুকু সেজদা করতে লাগে তার সেই জায়গা দিয়ে যদি কেউ অতিক্রম করে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার, সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার, আর এটি ছোট গুনাহ নয়, জি, কারণ এটি হচ্ছে হারাম, তো এই বিষয়গুলি মনে রাখতে হবে সূত্রার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুন। আবার বলছি মক্কাতুল মুকাররামায় যথাসাধ্য চেষ্টা করবে মুসল্লি কাছাকাছি কোনো জায়গায় এমন জায়গায় সালাত আদায় করে যেখানে আমার সামনে অতিক্রম করবে না, তা অনেক সময় সম্ভব হয় না, যখন সম্ভব হয় না তাহলে যে যেখানে সম্ভব সেখানে সালাত আদায় করবে,
আর মানুষ যারা পারাপার করবে তারাও যথাসাধ্য অন্য রাস্তা খুঁজবে, তাও যদি সম্ভব না হয় তাহলে মুসল্লির সামনে দিয়ে প্রয়োজনে অতিক্রম করতে পারবে, এইরকম ক্ষেত্রগুলিতে। জি জাযাকাল্লাহ খায়র। এরপর যা প্রশ্ন করবেন নিয়াজ, আপনি প্রশ্ন করুন। নিয়াজ ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। নিয়াজ আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আপনি ফোনটা আনমিউট হয়েছিল, আবার মিউট করেছেন। আমি আপনি জি প্রশ্ন করুন। জি শাইক, আমি প্রশ্ন মানে আলেমগঞ্জ যে সমস্ত ব্যক্তিদের নাম বলেছেন মানে যাদেরকে নাম ধরে খারিজি বলেছেন, সে সমস্ত খারিজিরা যদি মারা যান কিংবা নিহত হন তাহলে তাদের জানাজা অংশগ্রহণ করা যাবে কি? মানে খারিজিদের জানাজা পড়া যাবে কিনা? জি শেখ, উনি বলছেন যেটা আর কি মূলত অন্য প্রশ্নটা, আমি যতটুকু বুঝতে পারছি যে যাদেরকে খারিজি বলে ফতোয়া দেওয়া হচ্ছে বা আলেমরা ফতোয়া দিচ্ছেন, তারা যদি মারা যান তাদের জানাজা পড়া যাবে কিনা, এটা হলো তার মূল প্রশ্ন। ভাইয়ের কথাগুলো ক্লিয়ার আসছিল না জানো, কোনো সমস্যা আছে হয়তো? জি জি, ওনার মাইক অস্পষ্ট ছিল জি শেখ। আচ্ছা তো ঠিক আছে, প্রশ্ন আসলে ক্লিয়ার বুঝলে তখন উত্তর দেওয়া যায়, না হয়তো ভুল হয়ে যাবে, সেই জন্য কনফার্ম হচ্ছিল, মোটামুটি বুঝেছিলাম। তো আলহামদুলিল্লাহ, খারেজিদের জানাজা পড়া যাবে কিনা বা যারাকে খারেজি বলা হচ্ছে, একজন কেউ যদি খারেজি বলে সেটা দলিল নয়, কিন্তু কথা হচ্ছে সত্যিকার অর্থে যদি খারেজি হয়, জঙ্গি খারেজি, আর তারা যদি নিহত হয় অথবা মারা যায় তাহলে তাদের জানাজা সালাত পড়া যাবে কিনা, এটি নির্ভর করছে যে খারিজিরা মুসলিম না খারিজি মানে ইসলাম থেকে খারিজ। ছোট্ট একটি দল বলেছে যে খারিজিরা ইসলাম থেকে খারিজ, জি, কিন্তু এই মতটি দুর্বল। সঠিক মত হচ্ছে যে খারিজিরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে খারিজ, মুসলিম শাসকের আনুগত্য থেকে খারিজ, হ্যাঁ, সেই জন্য তাদেরকে খাওয়ারিজ বলা হয়েছে, তারা ইসলাম থেকে বহিষ্কৃত খারিজ এটি নয়। তাহলে যখন তারা মুসলিম আছে, কাবিরা গুনাহকারী, হয়তো কাউকে খুন করেছে, খুনের সাথে জড়িত অথবা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করেছে, সুতরাং তারা ফাসাদি, তারা মুসলিম ফাসে গুনাহগার অন্য অন্য কাবিরা গুনাহকারীদের মতো, সুতরাং তাদের জানাজা পড়া যাবে, তাদের জানাজা পড়া যাবে। তবে এই ক্ষেত্রে বলা যেতে পারে যে যারা সমাজের সৎ লোক, নেক লোক, বড় বড় ওলামা কেরাম, পরহেজগার, তারা পড়বে না, তারা পড়বে না। এই খারিজিদের আরো যে অন্যান্য খারিজি মনোভাবের লোকের আছে তাদেরকে সতর্ক সাবধান করার জন্য এবং তার জন্য সেটি পানিশমেন্ট হিসাবে, শাস্তি হিসাবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণী ব্যক্তির জানাজা পড়তেন না, আত্মহত্যাকারী জানাজা পড়তেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলতেন যে সাল্লু আলা সাহেবকুম, তোমাদের সঙ্গী যে ঋণের বোঝা নিয়ে মারা গেছে তার সালাত তোমরা সাধারণ মানুষরা পড়ে নাও, আমি পড়ব না। তো এইরকমই সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, নেক লোক, পরেশগার লোক, আলেম ওলামা, তারা সেসব খারেজি জঙ্গিদের জানাজায় হাজির হবে না। আল্লাহু তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়র। প্রশ্ন করবেন মোহাম্মদ জসিম, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ জসিম ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ এবার যে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। আয়েশা, আপনি প্রশ্ন করুন।
আপনাদের ফোনগুলোকে আনমিউট করতে বলা হচ্ছে, আপনারা স্ক্রিনে ফলো করুন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্ভবত নেটে প্রবলেম হচ্ছে বা সিস্টেমে ডিফিকাল্টি হতে পারে। আমরা এরপর যে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আবু স্মাইল, আপনি প্রশ্ন করুন আবু স্মাইল। দুঃখিত, আসলে মনে হয় আমাদের সিস্টেমে কোনো ডিফিকাল্টি হতে পারে। পরপর তিনজনকে চেষ্টা করা হচ্ছে, তারা ফোন আনমিউট করতে পারছেন না। আমি আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, রিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম, আমি অন্য একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমার কলেজ লেভেলে যে আমরা ছবিগুলো দিয়েছিলাম, এই ছবিগুলো নিকাব ছাড়া, এখন যখন পরীক্ষার হলে যাই এই ছবিগুলো সবাই দেখতে পায়, এখন এগুলো ছবি তো চেঞ্জ করতে পারছে না, এখন আমি কি করতে পারি একটু আপনি কি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। সেই ছবি তো আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তাই না? যখন সেই ছবি ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, কলেজে দিয়েছেন, পাসপোর্ট অফিসে দিতে হচ্ছে, ধরেন 6 কপি চাইলো, 4 কপি চাইলো, 1-2 কপি লাগালো, বাকিটা তো থেকে গেলো, বা তাদের কাছে তো ডকুমেন্ট থেকে গেলো। এইভাবে বিভিন্ন অফিসের ছবি থেকে যাচ্ছে, মহিলা হোক অথবা পুরুষের। এক্ষেত্রে করার কিছু নেই, ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় কর, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। সুতরাং আল্লাহর কাছে তওবা করবেন, বেশি বেশি নেক আমল করবেন, আর যেটা মানুষের ক্ষমতার বাইরে সেই ক্ষেত্রে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না, ধরবেন না। জি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। জি, মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কাউকে কোনো দায়িত্ব দেন। জি, লেখাপড়া করতে হবে প্রয়োজনে, এবং প্রয়োজনে বিভিন্ন অফিসে ছবি দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ছবি দিতে হবে, না হলে চলবে না। যদিও সত্যিকার অর্থে যদি সবাই সকল স্তরের মানুষ খাঁটি মুসলিম, ভালো মুসলিম, পাকা মুসলিম হইতো, তাহলে মহিলাদের আইডির ক্ষেত্রে বিনা ছবিতে ব্যবস্থা করা যেত, সেটাও সম্ভব, কিন্তু তা করছে না। আমাদের আর করার কিছু নেই, আল্লাহ হেফাজত, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়র। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন রাতুল, এবং আমি বলবো যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন, আপনারা মনোযোগ আকর্ষণ করবেন, নাম বলার সাথে সাথে ফোনটা আনমিউট করার চেষ্টা করবেন। দ্বিতীয়বার সুযোগ দেওয়ার সময় নেই, কারণ অনেকে হ্যান্ড রেজ করেছেন, আর সময় স্বল্পতার কারণে আমরা দ্বিতীয়বার সুযোগ দেব না ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন রাতুল, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। মেহেরপুর, বাংলাদেশ। বলেন। আমার অফিসে জামাত হচ্ছে 1:15 জোহরের, তো মাঝে মাঝে আমি যখন একটা মানে আমাদের এখানে যে জুম্মা হয় না, তো ওই আলেম ওই সময় মানে বয়ান দেয় বা একটু একটু উপদেশ দেয় আমাদেরকে, সেই সময় আমি মসজিদে ঢুকে বসতেও পারি না বা দাঁড়াইতে থাকতে দেয় না, বলে যে বসো বসো, যেহেতু হানাফি মসজিদ। তো এই ক্ষেত্রে আমার কি করণীয় ওই সময়, কারণ জামা তো শুরু হয়ে যেতে পারে কখন 2-1 মিনিটের ভিতরে, আমি জানি না। জোহরে বয়ান চালায় মানে আমাদের জুম্মা নাই, তো জোহরে একটু উপদেশ দেয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো ওই সময় আপনি চেষ্টা করেন বারান্দার দিকে সুন্নাত দূরে পড়ে নেবেন, বারান্দায় বাইরে সুন্নাত পড়ে নেবেন, যাতে করে চোখের সামনে গেলে না বলে বসেন বসেন বলবে। আর তারপরে সুন্নাত পড়া জরুরি নয়, এলেম যদি সত্যি ভালো আলেম হয়, কোরআন সুন্নার আলেম, বেদাতি আলেম হলে তাদের আলোচনা শুনতে বলবো না, তাদের আলোচনায় কোনো নেকি নেই শোনাতে, বরং বেদাত শোনাতে বাঁচতে হবে, গুনার কাজ। জি, আল্লাহ হেফাজত, কারণ কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে পারবেন। আর যদি কোরআন সুন্নার আলেম হয় তাহলে এলেম শিখা আগে আমল করা ফরে না পড়ে, সুতরাং সেই ক্ষেত্রে সুন্নাত না পড়ে আপনি দিনই আলোচনা শুনবেন। জি, সমস্যা নেই। জি, সুন্নাত পড়া জরুরিও না, ফরজটা পড়লেই যথেষ্ট। একজন মানুষ যখন কাজে ব্যস্ত থাকছে, অফিসে আছেন, 4 রাকাত জোহর ফরজ পড়বেন, 4 রাকাত আসর ফরজ পড়লে যথেষ্ট ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু
ফারজানা ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যেহেতু আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো এখন থেকে আমরা হয়তো একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন সাদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। আমি সৈয়দপুর বাংলাদেশে বলছি। আমার প্রশ্নটা আছে শাসক কেন্দ্রিক মাসআলা নিয়ে। শেখ, আমাদের ইদানিং অনেক সালাফি ভাইদের মধ্যে দেখা গিয়েছে একটা লক্ষণ, যে তারা বলে যে বাংলাদেশের শাসক মুসলিম হলেও কুরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে দেশ পরিচালনা করে না। সেক্ষেত্রে আমরা শাসকের মিম্বরে মিম্বরে এবং জলসা মাহফিলে সমালোচনা করতে পারবো, এবং যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবো। তা আমার প্রশ্নটা হচ্ছে যে শাসক যদি মুসলিম হয় কিন্তু শরীয় অনুযায়ী আইন কার্যকর না করে, তাহলে তার সমালোচনা এবং তার আনুগত্য কতটুকু করতে হবে এবং তাকে নসিহা কিভাবে করতে হবে? জাযাকাল্লাহু খায়রান। শাসক শরীয়ত অনুযায়ী ফয়সালা করেন না, এটা শুধু বাংলাদেশের নয়, প্রায় মুসলিম বেশ। তো আলহামদুলিল্লাহ সৌদি আরব সমস্ত মুসলিম দেশ মানে সবচেয়ে একটি ভালো দেশ, আর বাকি সমস্ত দেশ ১৯-২০ কাছাকাছি সব। জি, তো এটি শুধু বাংলাদেশের সম্পর্কে বলাটা ওটাই ঠিক হবে, যে সব দেশের অবস্থায় আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠান না হয় রাষ্ট্রীয় পর্যায়ে, তাহলে তারা কাফির হয়ে যাবে এই ধারণা যদি রাখে, বা তাদের আনুগত্য নেই। আনুগত্য নেই কার? কাফের আনুগত্য নেই। তারপরে তো অমুসলিম দেশে বাস করলে আনুগত্য করতে হবে, সেখানকার দেশের আইন কানুন মেনে চলতে হবে, আর সেখানকার আইন কানুনের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে, এটাও ফরজ। কারণ আপনি কি ফাসাদ করতে চান নাকি? আপনি সে দেশে বসবাস করতে বাধ্য, সুতরাং সেখানকার আইন কানুন মেনে চলতে বাধ্য, আর সেখানে শান্তি শৃঙ্খলা বহাল রাখার ক্ষেত্রে সবার সাথে আপনাকে এক হয়ে কাজ করতে হবে, হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তো এইসব যাদের কথা বললেন, আবার বলছেন যে তারা সালাফি, ওয়াল্লাহ কখনো তারা সালাফি, তারা খালাফি, তারা খারেজি। যদিও অনেকে মনে করেন যে খারেজি শব্দ বললাম সে বাড়াবাড়ি, খারেজিটা বিভিন্ন স্তরে, একটা হচ্ছে অস্ত্র ধারণ করা খারেজি, আর একটা হচ্ছে অস্ত্র ধারণের জন্য প্ররোচিত করা খারেজি। বের হয় না, কিন্তু তারা তাদের লিখনের দ্বারা, তাদের বক্তব্যের দ্বারা, তাদের আচরণ দ্বারা, তাদের মনোভাব দ্বারা খারেজি। এই যে এইরকম মুসলিম শাসক যারা ইসলাম আইনের বাস্তবায়ন করে তাদের বিরুদ্ধে কি বলছে বিদ্রোহ করতে পারলে এবং তাদের শাসনের অবসান ঘটাতে পারলে সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে, এইগুলো খারজি মনোভাব, আসলে জঙ্গি মনোভাব। জি, আর গণতন্ত্র কথা বলছেন, গণতন্ত্রে কি বৈধ কি অবৈধ সেটা দুনিয়ার লোকেরা জানে, আমার সেগুলো বলার কোনো প্রয়োজন নেই। গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমি যেটা বললো, শরীয়তের কথা বলবো, সেটা হচ্ছে যে এরা কখনো সালাফি না। সালাফি মানে ভারত বাংলাদেশ পাকিস্তানে অনেক আহলেদিসদের কাছে বা অনেকের কাছে দু চার পাঁচটা সন্ন্যতের নাম, বুকে হাত বাঁধলে আর রফায়দানি করলে আর আমিন জোরে বললে আর এইরকম দু চারটি কথা মাজারে না গেলেই তারা সালাফি হয়ে, না রে ভাই, এর নাম সালাফি না। সালাফি মানে হচ্ছে খাঁটি মুসলিম, সালাফি মানে হচ্ছে সালাফ সাহাবাই কেরাম গণ এবং সাহাবাই কেরামদের জামানার যে দিন ছিল সেটি তার কাছে হচ্ছে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। জি, এই জন্য তার নাম সালাফি বা তাদের নাম সালাফি। সুতরাং এই ধরনের বক্তারা কেউ সালাফি না, তারা খালাফি, তারা হয় ইখওয়ানি মনোভাব রাখে, না হয় সুফি মনোভাব রয়েছে, বেদাতি মনোভাব রয়েছে, বিভিন্ন ইখওয়ানিরাও বেদাতি আর সুফিরাও বেদাতি আর তবলিগও বেদাতি। সুতরাং এইসব মনোভাব নিয়ে আহলাদিস স্টেজে জলসা করলে আর আহলাদিস বংশোদ্ভূত হলেই তাদেরকে সালাফি মনে করবেন, এগুলি ভুল কথা, আল্লাহ বুঝার তৌফিক দান। সালাফিয়াত হচ্ছে আকিদার নাম, সালাফিয়াত হচ্ছে মানহাজ রাসূলুল্লাহ সাল্লামের ছেড়ে যাওয়া সাহাবাই কেরামদের মতাদর্শের নাম, এবং সালাফিয়াত হচ্ছে বিশুদ্ধ ইবাদত বন্দেগীর নাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে
আর সালাফিয়াত হচ্ছে আখলাক, চরিত্র, লেনদেন, মানুষের হকের নাম। সুতরাং শাসকের কি হক রয়েছে তা সঠিকভাবে জানতে হবে কোরআন সুন্নাহর আলোকে, তা আদায় করতে হবে। যে সরকারের কি হক রয়েছে, ফাসে গুনাহগার হলেও তাদের তারা ইসলামের পুরোপুরি বাস্তবায়ন না করলেও তাদের কি হক রয়েছে, আর আমাদের হক অধিকার কি রয়েছে শাসকের উপরে, সমস্ত কিছু জানতে হবে আর মানতে হবে, তাহলে সালাফি হয়ে যাবে। সালাফি শুধু দাবি করা, লোকের সংখ্যা অনেক বেশি কিন্তু বাস্তবে সালাফি পাওয়াটা বড়ই কঠিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং সংশোধনে তৌফিক দান করুন। আর সত্যিকারের মুসলিম উদখুলু ফি সিলমে কাফা, আর সত্যিকারের সালাফি হওয়ার এবং তার বাস্তবায়নে, সালাফিয়াতের বাস্তবায়নে আল্লাহ তৌফিক দান করুন। জি আমিন। তো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ আরেকটা প্রশ্ন নিব, সে ঠিক আছে ইনশাআল্লাহ আজকে সর্বশেষ প্রশ্ন নিব। তার পূর্বে অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা শুরুতে প্রোগ্রামে আসুন, হ্যান্ড রেজ করুন। এবং অনেকেই আমাদেরকে ইনবক্সে মেসেজ করছেন যে প্রশ্ন আছে, বা প্রশ্ন লিখে আপনারা মেসেজ করছেন। এখানে সময় স্বল্পতার কারণে লিখিত কোনো প্রশ্ন নেওয়া সম্ভব নয়, বিধায় আপনাদেরকে হ্যান্ড রেজ করতে হবে এবং সরাসরি সেকে প্রশ্ন করতে হবে ইনশাআল্লাহ। তো আপনারা নেক্সট উইকে প্রোগ্রাম যখন শুরু করা হয়, নিউ টাইমের জুম ওপেন করা হয়, শুরুতে প্রোগ্রামে যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছে, প্রশ্ন করবেন ইসরাত জাহান, আপনি প্রশ্ন করুন। ইসরাত জাহান ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন শেখ, আমার প্রশ্নটি হচ্ছে, অনেকে ধর্মসূত্রে মুসলিম আছেন যারা যারা শুধু পাঁচ ওয়াক্ত সালাত পড়েন না, শুধু তারা মাঝে মধ্যে সালাত আদায় করেন। আবার অনেকে আছেন দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত পড়েন না, শুধু তিন থেকে চার ওয়াক্ত সালাত আদায় করেন, তার কি মুসলিম হিসেবে গণ্য হবে? যারা মুসলিম জন্মসূত্রে অথবা ইসলাম গ্রহণ করেছে, অনেক ইসলাম গ্রহণ করে নিয়ম মুসলিম আছে যারা মাঝে মধ্যে সালাত আদায় করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে। জি দুই অবস্থাতে, যারা মুসলিম কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে করে না, চার ওয়াক্ত করে, এক ওয়াক্ত করেন না, এরা কি মুসলিম বলে গণ্য হবে? অধিকাংশ আইম্মা ইকরামগণ বলেছেন যে তারা ফাসিক, বড় গুনাহগার, হ্যাঁ বড়ই ঝুঁকিতে রয়েছে, জাহান্নামের শাস্তি তাদের জন্য রয়েছে, জান্নাত থেকে তারা বঞ্চিত হবে, দীর্ঘদিন বঞ্চিত হইতে হবে যদি তওবা না করে মারা যায়। কিন্তু তারা কাফির, বড় কাফির নাই, ছোট কাফির, কুফর অন্ত না কুফর, ছোট কাফির। তো এই মতটি অধিকাংশ আইম্মাদের। তবে একদল মহাকিক গবেষক আইম্মা কেরাম এবং চার ইমামের মধ্যে ইমাম আহমদ রাহেমাহুল্লাহ, প্রখ্যাত মুজাদ্দিদ ইমাম শেখুল ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ, আর সৌদি আরবের প্রায় সমস্ত আলামা ইকরামগণ, আর সালাফি ওলামারা যা অধিকাংশই তারা বলছেন যে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটি সর্বনিম্ন থাকতে হবে। কারণ ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টিন, তাসদিক বিল কলব বা তাসদিক বিল জানান, অন্তর থেকে বিশ্বাস করা এবং স্বীকৃতি দান করা, বা ইকরার বিল লিসান, জবানে সাক্ষ্য প্রদান করা, অঙ্গীকার করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাতকে স্বীকার করা, ওয়াল আমাল বিল আরকান বা আমাল বিল জওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। তো আমল কতটা পরিমাণ লাগবে? অন্তরের বিশ্বাস পুরোপুরি লাগবে, এতে যদি বিশ্বাসে ঘাটতি থাকে তো কাফের। জবানের স্বীকৃতি অবশ্যই লাগবে, যদি বলে আমি জবানে পড়বো না কালিমা তাহলে কাফের। তো এই দুটো তো একেবারে মুসলিম হওয়ার জন্য পুরো লাগবে, গুরুত্বপূর্ণ অত্যন্ত। কিন্তু আমলের ক্ষেত্রে পুরো আমল লাগবে, যে কোন আমলে ত্রুটি হলে কাফের না, এটা নয়। এটা হচ্ছে খারেজিদের মতবাদ, এটা হচ্ছে মুতাজিলার মতবাদ, যে মুরতাকিবে কাবিরা, কাবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়, বা কাবিরা গুনাহ করলে সে মুসলিমও থাকে না, কাফেরও থাকে না, মাঝামাঝি থাকে, আর তারপরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় খারেজি মুতাজিলাদের কাছে। তো এই যে তাদের মত রয়েছে, এটি হচ্ছে চরমপন্থা। আর খারেজিরা মুতাজিলারা
বেদাতীরা চরমপন্থী এতে কোনো সন্দেহ নেই। তবে আমল অবশ্যই হইতে হবে, আলমারা বলছেন আমল অবশ্যই থাকতে হবে। এখন কোন আমলটি সর্বনিম্ন থাকতে হবে? তো ইমাম আহমদ রহমাহুল্লাহ আর যারা বলছেন যে বেনামাজি বড় কাফের, তারা বলছেন যে সর্বনিম্ন যে আমলটি থাকতে হবে ইসলামকে টিকে রাখার জন্য সেটি হচ্ছে পাঁচ অক্ত সালাত। পাঁচ অক্ত সতর রাকাত নামাজ পড়লে মুসলিম, না হইলে মুসলিম না। এটা হচ্ছে সর্বনিম্ন আমল, এটা থাকতে হবে। যে ইমান তিনটি বিষয়ের সমষ্টির নাম, এটা অবশ্যই থাকতে হবে। আর অন্যরা বলছেন, যারা বলছেন যে না নামাজ ছাড়লে যদি মাঝে মধ্যে ছাড়ে তাহলে কাফের নয়, বা যদি নামাজ না পড়ে তো কাফের নয়, কিন্তু অন্য আমল কিছু না কিছু থাকতে হবে, কিছু না কিছু আমল থাকতে হবে তারা বলছে। কারণ আমল হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বা অংশ ইমানের। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এই এলমি বিষয়টি এই জন্য বললাম যাতে করে বিষয়টি স্পষ্ট হয়। সেই জন্য আমরা সাধারণ মানুষ এইভাবে ঢালাও ভাবে কাউকে কাফের বলতে যাব না, তবে কুফরি ঝুঁকি অবশ্য রয়েছে। আর এই ফতোয়াটি সঠিক সাহাবায়ে কেরামদের এজমায়ের উপর ছিল যে বেনামাজি মুসলিম থাকে না, বড় কাফের হয়ে যায়, বড় কাফের হয়ে যায়। আর এই মর্মে একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইম রাহেমাহুল্লাহ, সেটি আমি অনুবাদ করেছি অনেক আগে, আজকে থেকে 30 বছর আগে অনুবাদ করেছি। সেই বইটি নামাজ ত্যাগের বিধান, সেই বইটি পড়ে নিতে পারেন। এমাম ইবনে কাইয়িম রাহেমাহুল্লাহর কিতাব রয়েছে, এর চাইতে বড় কিতাব কিতাবুস সালাত ওয়া হুকমু তারিকিহা রয়েছে, এই কিতাব গুরুত্বপূর্ণ। সুতরাং সালাতের ক্ষেত্রে একজন মুসলিম যেন কখনো অবহেলা না করে, কারণ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মরিও না। আর খুব আশঙ্কা রয়েছে যে কেউ যদি বেনামাজি আধা নামাজি হয়ে মরে যায় তাহলে সে মুসলিম না হয়ে হয়তো মারা যায়। সুতরাং আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং প্রত্যেক মুসলিমকে পাঁচ অক্ত নামাজি যেন হওয়ার তৌফিক দান করেন, যাতে তাদের ইমান ইসলামটা টিকে থাকে। আপনি অনেক দেরিতে ফোন আনমিউট করেছেন, সেখানে কাছে অনুমতি চাচ্ছি যদি আপনাকে সুযোগ দেন তাহলে। ঠিক আছে, বলেন। আসসালামু আলাইকুম শেখ। আমার প্রশ্নটি হচ্ছে, পবিত্র মক্কাতুল মুকাররমা দুইজন সম্মানিত শায়খের ব্যাপারে, যাদের দুইজনকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য যেমন ভালোবাসি আপনাকে বা কুরআন সুন্নাহর অন্যান্য আলেমদের, তো হচ্ছে শেখ আব্দুল্লাহ সুদাইস আর শেখ সৌদ আশুরাইন হাফিজাহুল্লাহ, তো এই দুইজন সম্মানিত শায়খের ব্যাপারে আমাদের দেশে কিছু কথা স্মরণ হচ্ছে, বিশেষ করে একটা গোষ্ঠী যারা ইসলামের নামে গণতন্ত্র করে, তারা বলছে যে শেখ সুরাইম তিনি সরকারের বা সেখানকার শাসকের বিরোধিতা করার কারণে তাকে চাপে ফেলে পদচ্যুত করা হয়েছে, মানে নিজেই পদত্যাগ করছেন। এবং আরেকজন সম্মানিত শায়খ আসুদাইস, তিনি সরকারের গোলামি করার কারণে তার প্রমোশন দেওয়া হয়েছে আর কি আমাদের ভাষায়। তো যদি দয়া করে আপনি জানা থাকে তাহলে বিষয়টা যদি ক্লিয়ার করেন তাহলে আমাদের জন্য ভালো হতো, কারণ আমরা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখি এবং তাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। দয়া করে ক্লিয়ার করতেন যদি জানা থাকে তাহলে আমাদের জন্য একটা ভালো হতো। আর এই শ্রেণীর মানুষের জন্য যারা ধর্মের নামে মানে এরকম রাজনীতি করে। ঠিক আছে, প্রশ্ন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল কোরআন কি বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই তুমি তার অনুসরণ করিও না, সে সম্পর্কে মুখ খুলিও না। এ সম্পর্কে আপনারা বা এই সব যারা সৌদি আরবের শত্রু, আর সৌদি আরবের শত্রু হচ্ছে আপনার যতগুলি বেদাতি, সমস্ত বেদাতি, ইখওয়ানি হোক, সুফি হোক, তবলিগি হোক, সমস্ত বা অন্ধ মজহাবের অন্ধ গোড়া হোক, সমস্ত মুক্তাদিয়া যত বেদাতিরা রয়েছে এরা হচ্ছে বড় শত্রু সৌদি আরবের, বেলাদুল হারামের, বেলাদুল তৌহিদের। আর যারা ধর্মের নামে রাজনীতি করে এই বেদাতিরা যাদের কথা বললাম এরা হচ্ছে শত্রু।
আর এদের অপপ্রচার সবসময় চলতেই আছে, চলতেই আছে। এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমাকে রক্ষা করুন। এরা শিয়াদের সাথে প্রীতি রাখে, রাফেজিদের সাথে ইসলামের দুশ্মন, সাহাবায়ে কেরামদের দুশ্মনদের সাথে এদের ভালোবাসা, অন্তরঙ্গ বন্ধুত্ব, আর তৌহিদ এবং বিলাদুত তৌহিদ সম্পর্কে চরম বিদ্বেষ। এদের অনিষ্টকে আল্লাহ ওদের দিকে ফিরিয়ে দেন এবং আল্লাহ রক্ষা করুন সমস্ত মুসলমান। তো এইসব অপপ্রচার করা কোরআন সুন্নাহর খেলাফ। আল্লাহ বলছেন যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সে সম্পর্কে মুখ খুলিও না, আমরাও জানি না। তা আপনারা কি করে জানেন? আমরা কাছে থেকে যখন জানতে পারছি না, তো আপনারা কি করে জানেন? সুতরাং দেখেন আমি এখানে আছি, যদি কালকে না থাকি তাই বলবো যে আমাকে সরিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে ইসলামের দুশ্মন বা আমার দুশ্মন অথবা যারা এই দেশের দুশ্মন তাদের অপপ্রচারে। আমি চলে যেতে পারি, আমার এখানে পোষালো না চলে গেলাম, অথবা সারা জীবন থাকতে হবে, দীর্ঘ সময় থাকলাম চলে গেলাম, যে কোনো অসুবিধা নেই। জি, কথা হচ্ছে যে যার পক্ষে সম্ভব হয়েছে তিনি আছেন, আর যার পক্ষে সম্ভব হয়নি হয়তো বিভিন্ন কারণ থাকতে পারে তিনি ইস্তফা দিয়েছেন, এটুকু বাহ্যিক জানি। এর বেশি আমরা জানি না, কেন বা সন্দেহ করে কথা বলবো? আল্লাহ রাব্বুল্লাহ সন্দেহ থেকে বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন সূরা হুজরাত পড়ে দেখুন, যে ইজতানিবু কাসীরা মিনাল দার। আল্লাহ বলছেন মুমিনদের সম্বোধন করে যে তোমরা এই কুধারণা থেকে, অনুমান ভিত্তিক কথা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বাযাল জন্ন ইসমুন, কারণ কিছু কিছু ধারণা আছে সেগুলো হচ্ছে গুনাহের কাজ, সেগুলো গুনাহ। তো তারা গুনাহগার, আমরা কেন গুনাহগার হতে যাবো? আমরা জানি না, আমাদের দায়িত্ব নেই। কারণ ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন, কেন কেউ গেলেন ইস্তফা দিয়ে, কি জন্য তিনি ছাড়লেন, এগুলি জানা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কেন খোঁজ খবর নাও। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের সম্পর্কে। এই কথাই কোরআন শিখিয়েছে, কোরআন আল্লাহ রাব্বুল শিখিয়েছেন, এবং এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নিজের সম্পর্কে কাজটা। মিন হোসনে ইসলামিল মার এ তার কো মালায়ানি, মানুষের ইমানের সৌন্দর্য হচ্ছে যে যেটি তার জন্য মুখ্য বিষয় নয়, আমার জীবনে আমার ইমান আমলের ক্ষেত্রে মুখ্য বিষয় নয়, এগুলি বিষয় না, সেগুলির পিছনে পড়বো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমলের তৌফিক দান করুন, এবং বেদাতীদের আর যারা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, বেলাদুত তৌহিদ, তৌহিদ সুন্নাত দেশের বিদ্বেষী, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। জাযাকুমুল্লাহ। আমাদের একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে সামনে রবিবার ঠিক এই সময় বিকেল থেকে, সুতরাং সেটাতে আমরা সবাই বাইরে থাকবো। তো এই প্রোগ্রাম আগামী রবিবারে করা সম্ভব হবে না, তো যদি কন্টিনিউ করতে হয় আমার মনে হয় কন্টিনিউ করা ভালো হবে। সোমবারের দিন আমি ফ্রি থাকবো, আমার ছুটির দিন, তো সোমবারের দিনে যদি করে নেওয়া যায়, যদিও কিছু লোক হয়তো তাদের কর্মব্যস্ততায় থাকবেন, কিন্তু অনেকে ফ্রি থাকবে, অনেকে উইকেন্ডে হয়তো ব্যস্ত থাকেন, সুতরাং আমার মনে হয় সোমবারের দিন যদি প্রোগ্রামটা করে নেন এই টাইমে হয়তো 8টার দিকে, তো আশা করি ভালো হবে। ভাই বোনেরা আছেন তাদের অবগতির জন্য এখানে আপনাকে বলছি, আর বাকি আপনার সাথে পরে আলোচনা করে নিচ্ছি, আপনারা চিন্তা ভাবনা করেন, কারণ রমজান কাছে চলে আসে। তার পরের রবিবারটাই খুব সম্ভাবনা রয়েছে আমার দুবাইয়ের প্রোগ্রামের, যার ফলে এখনো নিশ্চিত নয় তবে অনেকটাই সম্ভাবনা রয়েছে, 80%, যার ফলে বলছি যে যাতে করে কন্টিনিউ দুই সপ্তাহ মিস না চলে যায় রবিবার। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যদিও আমাদের বাচ্চাদের স্কুল থাকে ওই সময়টাই থাকে সোমবারে, তো আমরা চেষ্টা করব ম্যাচ করে দেন ইনশাআল্লাহ। ঠিক আপনার সাথে কথা বলি, মানে সকালে করা যেতে পারে, সকালবেলা করে নেওয়া যেতে পারে আপনাদের, মানে আপনাদের এশা হবে রবিবারের দিন, এশা হবে হয়তো আমাদের ফজর পরে হবে সকাল 6টায় 5:30টা 6টায় 5:30টায় করা যায়, ইনশাআল্লাহ এটা হইতে পারে, অথবা যেটা সুবিধা হয় ইনশাআল্লাহ কথা বলে নেব ইনশাআল্লাহ, তারপরে ওই ঘোষণা দিবেন, প্রাথমিক এতটা জানা থাকলো। জাযাকুমুল্লাহ খের, দোয়া করি রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার সবসময় যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন কবুল করেন রমজান মাস পর্যন্ত, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, তারপর রমজান মাসে সিয়াম তিয়াম সুস্থতার সাথে ইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত বন্দেগী ফরজ নফল যথাযথ আদায়ের তৌফিক দান করেন। মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে উম্মতে মুসলিমার জন্য যেন খায়ের এবং বরকত বানিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে
তাদের মধ্যে যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে, যারা গুমরাহিত রয়েছে, তাদেরকে গুমরাহি থেকে, তাদেরকে পাপের রাস্তা থেকে এই রমজান মাসের আগেই ফিরে আসার যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।